এখন আমি যে কাজটা করতে আসছি তো এটা দেখলাম আপনাদের এই জিনিসটা দেখে কাজে লাগবে এইখান থেকে তারা করছে কি এই যে একটি তারের মাধ্যমে এই একটি তারের মাধ্যমে এই যে তারটা এই তারের মাধ্যমে তারা বাসায় যে তাদের লাইট ফ্যান রয়েছে এই যে বাসায় এটা দিয়ে এইদিক দিয়ে নিচে ও উপর দিয়ে আগরতলা দিয়ে নিতে 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 টিনের সালের উপরে দিয়ে নিয়া ওই যে নিয়া এনে নরসিংদি পার হইয়া মনে করেন মগ বাজার দিয়া আনছে গাজীপুর ঠিক আছে তো এই যে কাজটা করছে এখন এতদিন কি হয়েছে ভাই না এই কাজটা আমি করছিলাম এই বিল্ডিংয়ের ওয়ারিংটা আমি করছিলাম তো ওয়ারিং করার জন্য জেনারেটরের একটা লাইন ইনপুট করছিলাম প্রত্যেকটা রুমে একটা সুইচ একটা সকেট বা এইরকমভাবে একটা লাইন করে দিয়েছিলাম এই ফোনটিতে করছে কি জেনারেটর লাইন কানেকশন বাদ দিয়া ওই যে আইপিএসের যে আউটপুটটা আছে এটা লাগাই দিছে তো লাগাই দিলে এখন ফলাফল রাখি ওই বাগিনা আগে কি লাইন পাইছে বাসায় উপরে জি আগে বাসায় পাইছে এখন বর্তমানে নোডিক্স মারছে মানে লাইন পায় না তো এইটার জন্যই আমারে ডাক দিছে যে এখন বর্তমানে তাদের বাসায় লাইন পায় না এখানে আমি একটু কাটছি এ দেখেন কাটার পরে এন জয়েন দিছি জয়েন দেওয়ার পরে এটা আমি কিন্তু এখানে লাইন পাইছি আমার যন্ত্রপাতিও এখন আছে তো আমরা এই এটার যে বাসায় যে ইন প্রথম যে ইনপুট হয়েছে সেইখানে আমরা যাই গিয়া দেখি গিয়ে সেখানে যখন লাইনটা আসছে সেখানে আমি এটা খুলে রাখছিলাম সেই জায়গায় গিয়ে দেখি গিয়ে আপনারাও থাকেন আমার সাথে আর এই ধরনের সিস্টেমে যারা ফরিয়া যান ফরিয়ে গিয়া মনে করেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো চলেন বাসায় গিয়ে দেখি গিয়া তো এই যে এই দিক দিয়ে নিয়ে এই যে একটা তার এই যে দেখতে পাচ্ছেন তার দিয়ে এনদেনটা ঢুকাই দিছে তো এইটাই এই যে বিল্ডিংয়ের বাসার ভিতরে আমরা প্রবেশ করব প্রবেশ করার যে মূল যে লাইনটা আছে সেইখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব এনদেনা তো এদিক দিয়া ওই একটা তাল আমার তাহলে আমি ঘুল মুখেম নে এই যে প্রথমে এটার এই যে সকেটটা আছে এই সকেটটার পেছনে আইসা এইখান থেকে কিন্তু এই আইপিএসের একটা লাইন করা এখান থেকে আইপিএসের একটা লাইন করা আমি একটু দেখাই এই যে করে টেস্টার করে মারা গেছে নাকি আচ্ছা যাই হোক এই যে এইটা হচ্ছে বাসার ইউলু তার যেটা আইপিএসের ওয়ারিং করা হয়েছে হ্যাঁ তো এটা যে আইপিএসের ওয়ারিং করা হয়েছে এইখানে যে তাদের যে জেনারেটরটা চলতো পুরান আগে অনেক দিন আগে তো এই 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 তারটার সাথে ওই একটা আলগা তার জয়েন করে বের করে দিয়েছিলাম এটা এই বোর্ডের ভিতরেই ছিল এই বোর্ডের ভিতরেতে এখন বাইর করছি ঠিক আছে তো এখন এইখানে আমাদের যদি দেখি কারেন্ট আছে কি না তাইলেই এই এই বিল্ডিংয়ে প্রবেশ করবে আর কি তো এইখানে আসার পথে যদি এই তার যদি নষ্ট হয়ে যায় লালটা তাইলে মনে করেন এই তারটা যদি নষ্ট হয়ে যায় এই লাল তারের মধ্যে কারেন্ট আইনে দিতে পারলেই এই যে বাসার মধ্যে পাঁচ ছয় সাতটা রুম রয়েছে মনে হয় চারটা না পাঁচটা রুম রয়েছে এই পাঁচটা রুমের মধ্যে এই সব জায়গায় বিদ্যুৎ আসবে ঠিক আছে তো এখন আমরা চেক করি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট চলে আসছে ঠিক আছে কারেন্ট চলে আসছে মানে এই পর্যন্ত তাদের আইপিএস লাইন পর্যন্ত ওই যে জেনারেটর যে তারটা ছিল সেই পর্যন্ত লাইন আসছে তো এইটা আমি যখন খুলছি আপনারা খোলা পাইছেন যখন খুলছি তখন কিন্তু এন লাইনটা ছিল না তো কে লাগে ছিল না এই জিনিসটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাই যাব এখন তাদের বাসায় আমরা যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারগুলি আমরা অফ করব অফ করে ওই আইপিএস লাইন দিয়ে তাদের কী কী চলে এই জিনিসটা একটু দেখ যারা করবা তো না এসি ডিসি লাইন যেটি আছে এটি খুললে ভাঙ্গেল এখন আমরা এই যে পাওয়ারের যে আউটপুট ডিস্ট্রিবিউশনের এটি অফ করিয়ে দিছি এখন দেখি একটাই তো আজকে মাথা ব্যথা করতেছে একটু আগে দশ মিনিট আগে চলছে লাইন আইছে এখানে এখন আয় না এখন কি করবো মা তাকালি ঘুরে এই যে লাইন নেই এখন নিচতলায় আবার ওই যে আইপিএসটা চলতেছে আইপিএস চলে নাকি ফত ফতের মধ্যে বাড়ি টেরি খাইল নাকি অর্ধেক ফতাইয়া না জামে জমে আটকেছে মগ বাজার এই এখানে কি তারের মধ্যে বেশিরভাগে জুরাত মোটাতে ছিল এই যে মূল কারণে
ডিস্টার্ব হইলে হইতে পারে। আচ্ছা এই যে সার্ভারটা হয়েছে তাদের, আচ্ছা দেখা যাক নিজে গিয়ে দেখি গিয়ে আবার কি হয়েছে। এই যে ঘুরাইতে ঘুরাইতে জান মারিয়াল আছে, মানে যখন কারেন্ট ছিল তখন কিন্তু লাইন আসছিল, যখন কারেন্ট আমি অফ করে দিছি আপনার সার্ভিস লাইন অফ করে দিছি তখন আর লাইনটা আসতেছে না। আমি কিন্তু নিউট্রাল অফ করি নাই, আমি কিন্তু ফেজ লাইন অফ করছি তখন আসতেছে না। এখন তো মাথাটা নষ্ট হয়ে গেছে যে এখন কি করা যায়, তো সেই হিসেবে জুই আইপিএসকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে কইতেছে ভাই সকেটটার ভিতরে আপনার উল্টাপাল্টা থাকতে পারে, তো উল্টাপাল্টা থাকতে পারে। আমিও এটাকে দেখলাম, চেক করলাম, চেক করে এই যে সকেটটা যেন ফুরিয়ে গেছিলো দেখেন নতুন সকেটটা লাগাইছে। তো নতুন সকেটটা লাগানোর পরে মানে ফেজের জায়গায় নিউট্রাল দিছে, নিউট্রালের জায়গায় ফেজ দিছে, ঠিক আছে। যখন কারেন্ট আইপিএসটা চার্জ হয় তখন থ্রি পিন সকেটের এক পাশ দিয়ে আউটপুট হয়, যখন বিদ্যুৎটা থাকে না তখন কিন্তু ফেজটা ঘুরে যায়, ফেজের জায়গায় নিউট্রাল, নিউট্রালের জায়গায় ফেজ, তখন কিন্তু আর ইয়া হয় না, ওই বাসার মধ্যে লাইনটা যায় না। এখন আমি ঘুরাই টুরাই দিছি আর এটা সুহাগ ভাইয়ের কাছ থেকে ফোন দিলাম যে ভাই এই ধরনের সমস্যা, উনি কইছে যে এটা ঘুরাই দেন। তো এখন আমরা একটু দেখি কি অবস্থা আর কি, তো আশা করি এখন এটা একটু দেখার পালা, তো আপনারাও দেখেন তো কী হয়েছে, আপনারাও এই ধরনের সমস্যার পড়লে সমাধান। তাহলে এখন কিন্তু লাইন ঠিকই চলবো নাকি, উল্টা ফালটা বিভিন্ন জায়গায় হয়েছে আরও করিও উল্টা ফালটা। তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটার যে বিষয়টা হচ্ছিল কি এই যে এটার যে সকেটটা এটা ফেজের জায়গায় নিউট্রাল লাগাইছে, নিউট্রালের জায়গায় ফেজ লাগাইছে, যখন কারেন্ট থাকে তখন তাদের জিনিসগুলো চলে, আর যখন কারেন্ট থাকে না তখন এই আইপিএসের যে আউটপুটটা এটা এই ঘুরে যায়, ফেজের জায়গায় নিউট্রাল এসে তখন সেইখানে আর আউটপুট হয় না। তো এই হচ্ছে হিসাব, আর তারা যেন এই মাল্টিমুল্টি দিয়ে এটা চালায় তাদের সার্ভার চলে কিন্তু বাসা চলতো না, এখন থেকে বাসা চলবো। তো এই হচ্ছে আজকের মতন ভিডিও, তো এই ছোটোখাটো কাজের লাগিয়ে অনেক সময় ইয়ে হয়, তো আপনারাও এটা এই এটা কিন্তু সুরা হয়েছে, এই যেমন কারেন্ট বাসার লাইন পর ধরছি এখন আইপিএস এর লাইনটা কারেন্ট আইছে এখন, হ্যাঁ এখন চলতেছে, লাগাই দাও এই ডিম লাইটেই তো সমস্যাটা কি, আর এইটাই চলে আর অন্য কোনটা চলে না, মানে এই লাইনটাই আইপিএস এর, এই লাইনটাই আইপিএস এর, লাগাই দাও এনে লাগান লাগবে রে আইপিএস এ চলুক, ও সেই জায়গায় বাতি লাগাইবা তো লাগাও, তো এখন মোটামুটি সময়